শরিফুল ইসলাম আপনি প্রশ্ন করেছেন আমি কিছু ছেলে মেয়েকে প্রাইভেট পড়াই মেয়েরা যদি পর্দা করে আসে তাহলে কি ছেলে মেয়ে একসাথে পড়ানো যাবে পড়ার ডিউরেশন এক ঘন্টা ছেলে কথা বলা তেমন সুযোগ থাকে না শুধু পড়েই চলে যায় দ্বিতীয়ত মেয়েরা পর্দায় থাকলে দশ বারো জন মেয়েকে নিয়ে মেয়েদের আলাদা ব্যাচে পড়ানো যাবে কিনা দুটো প্রশ্ন আপনি করেছেন ছেলে মেয়েকে একসাথ করে তাদেরকে যদি একটা নিয়ম কানুনের মধ্যে আমি বেঁধে ফেলতে পারি এবং তারা যদি পর্দা তার খেলাফ না করে এবং তারা যদি গসিপ আড্ডা করে পরিবেশ নষ্ট না করে তাহলে কি আপনি তাদেরকে একসাথে পড়াতে পারবেন কিনা উত্তর হচ্ছে না এটা সেরই অ্যালাউ করে না ম্যাচিউর্ড ছেলেমেয়েরা মেয়েরা আমাদের দেশে সাধারণত ক্লাস ফাইভ সিক্সেই ম্যাচিওর হয়ে যায় আর ছেলেরা এইট নাইনের মধ্যেই ম্যাচিওর হয়ে যায় ফিজিক্যালি আর আপনি যাদেরকে পড়াচ্ছেন বুঝাই যাচ্ছে তারা ম্যাচিওর ছেলে মেয়ে তাহলে যতই আপনি বলেন যে আমি পর্দার মধ্যে পড়াচ্ছি আমি তাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছি না এবং আমি নিশ্চিত করছি যে আমার এই কোচিং সেন্টার থেকে বের হওয়ার আগ পর্যন্ত তারা তাদের চারিত্রিক সততা রক্ষা করে কিন্তু তারপরে এখানেও আমি বলবো সদ্দান্লিদ জারিয়াহ ছেলে মেয়েদের এই অবাধ মেলামেশা পর্দা পোষিদা করে এমনকি টুপি মাথায় দিয়েও যদি হয় তাদের এই অবাধ সুযোগটা এটা দারিয়া ইলাল আল হারাম এটা হারামের একটা মাধ্যম এটা দারিয়া ইলাল আল অশ্লীলতার একটা মাধ্যম এটা দারিয়া ইলা আল মাহাব্বা আল গেরশের এটা অবৈধ প্রণয়ের একটা মাধ্যম এবং সেটা মানে পরীক্ষিত অভিজ্ঞতা দ্বারা পরীক্ষিত একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে রিলেশন সবার চোখের দৃষ্টির আড়ালে এমনভাবে হয়ে যেতে পারে যেটা পায় না তাই না অতএব শেরিয়া আসলে এই সুযোগটা রাখতে নারাজ তারা ছেলে মেয়েকে তাদের পবিত্র সম্পর্কের বন্থনে আবদ্ধ রাখতে চায় হয় বিবাহ নয় দূরত্ব এখানে ছেলে মেয়েদের মধ্যে বিবাহের বাইরে আর কোনো ইন্টারাকশন হতে পারবে না কোনো অবৈধ প্রণয় হতে পারবে না ফলে এই ধরনের একসাথে যে কো সিস্টেম সেটা হোক শিক্ষা প্রতিষ্ঠানে অথবা হোক কোচিং সেন্টারে কিংবা প্রাইভেট টিউশনের ক্ষেত্রে সেটা মোটে শরীর সম্ভব না সেটি কোনোভাবেই এটাকে অ্যালাউ করে না কোনোভাবেই না আচ্ছা আপনি বলেছেন মেয়েদের কে আপনি আলাদা পড়াতে পারবেন কি না যদি আট দশজন মেয়ে পাঁচ ছজন মেয়ে মেয়ের একসাথে আপনার কাছে পড়তে আসে আপনি পুরুষ শিক্ষক হিসাবে তাদেরকে পড়াতে পারবেন কিনা হ্যাঁ এখানে কিছু দাওয়বেত আছে সেই দাওয়াবেদগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জন্য মেয়েদেরকে পড়ানো যায় যাচ্ছে সেটা অবশ্যই ওপেন এবং পাবলিক প্লেস হতে হবে যদি বাসায় পড়ান বাসায় সেটা কোনো স্পেশাল রুম না হয়ে একটা খোলামেলা রুম হতে হবে বিশেষ করে মেয়ে এবং পুরুষের মধ্যে এই জিনিসটা একটু জরুরি কারণ আজকাল আমরা ব্যাপকভাবে দেখতে পাচ্ছি অনেক শিক্ষক তারা তাদের ছাত্রদের গায়ে তাদের ছাত্রীদের গায়ে হাত তোলে এবং সুযোগগুলো গ্রহণ করে বিভিন্নভাবে এটা আর বলার অপেক্ষা রাখে না ফলে মেয়েদের পর্দার মধ্যে রেখে তাদের নিরাপত্তা নিশ্চিত করে এবং তাদেরকে মোটামুটি খোলামেলা জায়গার মধ্যে যদি পড়ার ব্যবস্থা করা হয় যদিও তারা সংখ্যা একাধিক হয় তাহলেও তাদেরকে এভাবে খোলামেলা জায়গার ব্যবস্থা করে মেয়েদেরকে পড়ানো যেতে পারে এর দলিল হলো নবী সাল্লাম মেয়েদের জন্য একটা স্পেশাল সেশন দিয়েছেন অমর আব্দুল খাতাব রাজি আল্লাহ তাল তাকে রিকোয়েস্ট করেছিলেন এছাড়াও আমরা দেখি যে ঈদের সালাতে মেয়েদেরকে একটু আলাদা করা হতো পুরুষদের থেকে তখন নবী সাল্লাহ পুরুষদের জন্য খুদ্ দিয়ে এসে মেয়েদের মধ্যে এসে মেয়েদেরকে কিছু দার্স দিতেন কিছু নাসিহা করতেন তাতে বোঝা যাচ্ছে যে পুরুষ মহিলাদের যে কোনো মজমুড়া বা গ্রুপকে কোনো স্পেশাল সেশন এবং নাসিহা দিতে পারে কোনো অসুবিধা নেই